আজকে আমি একটা রেসিপি তৈরি করছি আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে রেসিপিটি দেখাচ্ছি। যদি আপনারা মানে ভেজ খেয়ে থাকেন বা খান, তাহলে আপনাদের জন্য খুব সুইটেবল। আজকাল দেখছি আমি অনেকেই পেঁয়াজ রসুন খাচ্ছেন কিন্তু নিরামিষ খাচ্ছেন, তো সেই জন্য আজকের আমার এই রেসিপিটা নিরামিষ ভোজী বন্ধুদের জন্য। এই দেখুন, আমি ক্যাপসিকাম দিয়েছি আর একটু রসুন দিয়েছি, দিয়েছি টমেটোর, এবার আমার কাছে আছে পনির। আজকের পনিরটা একটু আলাদা করেছি, আজকের পনিরটা ফ্রাই করে দেব না, আজকের পনিরটা সেদ্ধ করা। পনির নামিয়ে ঠান্ডা করে ঠান্ডা জল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টা তিনে, তারপরে বের করে এনে আবার বয়েল করেছি। এবার হলো সেদ্ধ পনির। তো আজকে বয়েল পনির করার জন্য কি কি লাগছে দেখুন। চিলি পনির অবশ্যই হবে, এখানে ক্যাপসিকাম লাগছে আর লাগছে আপনার পেঁয়াজ। পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রাখা আছে পাপড়ি করে, পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল দিয়েছি হোয়াইট অয়েল, আর একটু বাটার, তার মধ্যে লাগছে আপনার টমেটোর, আর আমি দু চারটা রসুন রস দিই প্রতিদিন, আজকে রস না দিয়ে রসুনটাকে চার ভাগ করে এই যে দিয়ে দিয়েছি, এই যে দেখুন রসুন চার ভাগ করে দিয়ে রেখেছি। তো বন্ধুরা এবার দেখে নিন, এই যে পনিরটা আছে, পনিরটা আমি জলের উপরেই কাটবো, জলের মধ্যে কাটলে পনিরটা ফেটে যাবে না এবং সুন্দরভাবে হয়ে যাবে কাটা। সবসময় ঠান্ডা জলের মধ্যে পনির কাটবেন। এই যে দেখুন আমি কেটে নিলাম, একটুও ফাটেনি, এইভাবে পনিরটা কেটে নেবেন। এটা আজকের রান্নার আমার টিপস, আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু পনিরও নষ্ট হবে না। পনিরটা কেটে নিলাম, এবার আজকে আমি তো ভেজে পনির দেব না আপনাদের বলেছি, ঘুরিয়ে নিলাম। হয়ে গেল আমার পনির প্রায় কাটা। আমি রিয়াল যা হয় তাই দেখাই, এবং আপনাদের কমেন্টস বক্সে কমেন্টসগুলি পেয়ে আমার খুব ভালো লাগে, তাই আপনাদেরকে দেখানোর জন্যই করি। তো আজকে কিছুটা আমি হিন্দি দিয়ে বলতে চাইছি, কারণ আমার হিন্দিভাষী বন্ধুরা খুব রিকোয়েস্ট করছে, তাদেরকে বারবার আমি মেসেজ দিচ্ছি যে প্লিজ ট্রান্সলেশন পর হিন্দি, ট্রান্সলেশন পর ইংলিশ, কিন্তু জানি না ওরা কেন বারবার লিখছে যে হিন্দি দিয়ে বলার জন্য। তো আজকে আমি একটা হিন্দি দিয়েও করব। তো এই যে দেখুন আমি সব ক্যাপসিকামগুলি দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে। এবার আমি যেটা দেব সেটা হচ্ছে নুন। এই যে নুন দিয়ে দিলাম, এবার দেব স্বাদ মতো চিনি। মধু দেব নামানোর সময়, ওর জন্য চিনিটা খুব হালকা দিয়েছি, নামানোর আগে আমি মধু দেব। এবার হয়েছে, বন্ধ কর।